এগুলো দেখানোর চেষ্টা করি। বেসিক আছে এবং স্মার্ট আছে, দুই ধরনের টিভি আছে। রিজনেবল প্রাইসে যারা নেবেন, মিকম টিভি ইউজার বর্তমানে ইউজ করতেছেন, তাদের কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ, খুবই ভালো টিভি। আচ্ছা, জাপান মডেল, জাপান মডেল, হ্যাঁ, জাপান মডেলের বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে তিনটা কালার হবে। একটা হচ্ছে এটা সিলভার কালার, এটা আপনি নিতে পারবেন হচ্ছে গ্রে কালারের, এবং আরেকটা নিতে পারবেন ব্ল্যাক কালারের। 15 জুলাই পর্যন্ত এটার অফার থাকছে 13,500 টাকা। 13,500, হ্যাঁ, তারা নেবেন, 2 জিবি র্যাম পেয়ে যাবেন, 16 জিবি রম পেয়ে যাবেন। পিছনে সাউন্ড বার আছে, খুবই সুন্দর কোয়ালিটি একটা সাউন্ড হয়। আর এটা ওয়ালে লাগালেও খুব সুন্দর লাগবে, আর যদি টেবিলে রাখেন তাও সুন্দর লাগবে। খুবই টেকসই টিভি, অন্তত আপনার চোখ বন্ধ করে, আপনি 5 বছর গ্যারান্টি লাগবে না, গ্যারান্টি ছাড়াই আপনি 5 বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। সুন্দর নতুন আসছে, এটা তো অনেক সুন্দর, আর এটা মনে হয় অনেক হেভি মনে হয়। হ্যাঁ, এটা এটাও 27,500 টাকা অফার প্রাইস, অর্থাৎ 15 জুলাই পর্যন্ত এটার অফার থাকবে মাত্র 25,900 টাকা। রিয়েল 4K টিভি 25,900 টাকা, 25,900 ক্যামেরা টিভি। এটা জানা নিতে চান, এটা হচ্ছে 20,500 টাকার টিভি, আমরা এখন দিচ্ছি মাত্র 17,900 টাকায়। 17,000, আর আমার কাছে যে টিভিগুলো পাবেন সবগুলো এগ্রেডেড টিভি হবেন, যার কারণে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কম থাকলেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো একটা টিভি 5 বছরের গ্যারান্টি না নিয়েই আপনি কিন্তু 5 বছর ব্যবহার করতে পারবেন আশা করা যায়, যদি মিকমের টিভি নেন। যারা ব্যবহার করতেছেন তারা জানেন, তাদের রিভিউ ভালো, আমাদের কাছে কিন্তু সার্ভিসের টিভি ওরকম আসেই না। আপনারা যারা আমাদের লোকাল টিভির মধ্যে নিবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো অফার আছে, মিকম টিভি আছে এবং ভিশন টিভি আছে। আচ্ছা, তো এই দুটো টিভি থেকে যেকোনো একটা টিভি নিতে পারবেন, প্রাইস কমের ভিতরে যদি নিতে চান মিকম সব থেকে বেস্ট হবে, এগ্রেডেড টিভি আছে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে টিভি যদি এত ভালো হয় গ্যারান্টি ওয়ারেন্টি দেন না কেন? গ্যারান্টি ওয়ারেন্টি ভাই পয়সায় বিক্রি হয়, ঠিক আছে, আমি গ্যারান্টি ওয়ারেন্টি আরো 4 বছর বাড়াই দিতে পারবো, সেক্ষেত্রে আপনার টিভির দাম বেড়ে যাবে, তখন তো কিন্তু ওই টিভিগুলোর মধ্যেই টিভি হয়, কারণ এই টিভির কোয়ালিটি কিন্তু ওইগুলোর মধ্যেই। আচ্ছা, হ্যাঁ, প্রাইস কম শুধুমাত্র গ্যারান্টি ওয়ারেন্টি কম দেওয়ার কারণে, গ্যারান্টি ওয়ারেন্টি যখনই যোগ হবে প্রতিটা 1 বছর গ্যারান্টির জন্য টাকা যোগ হয়, তো এইটুকু মাথায় রাখবে। তো আমার কাছে মিকম টিভি যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি, বেসিক আছে এবং স্মার্ট আছে, দুই ধরনের টিভি আছে। রিজনেবল প্রাইসে যারা নেবেন, মিকম টিভি ইউজার বর্তমানে ইউজ করতেছেন, তাদের কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ, খুবই ভালো টিভি। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। জি, তো আমার কাছে প্রথমে দেখাই হচ্ছে ছোট টিভি দিয়া। আচ্ছা, হ্যাঁ, 17 ইঞ্চি টিভি দিয়ে শুরু করি, কারণ 17 ইঞ্চি টিভিটা অনেকেরই প্রয়োজন হয়, এটা কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যায়, আবার টিভি হিসেবে ব্যবহার করা যায়, সিসিটিভি ক্যামেরার মনিটর হিসেবে ব্যবহার করা যায়, পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করা যায়। তো বেসিক টিভি সবগুলো একই কাজে ব্যবহার করে। তো এটার দাম হচ্ছে 4,500 টাকা, 15 জুলাই পর্যন্ত অফার থাকতেছে আপনাদের মিকম সব টিভিতে, 15 জুলাই পর্যন্ত অফার বলে দিচ্ছি আমি, এটার দাম পড়বে 4,300 টাকা। আচ্ছা, তো এরপর আমাদের কাছে 24 ইঞ্চি আছে, 24 ইঞ্চিও নিতে পারবেন। 24 ইঞ্চি বেসিক টিভিটা যদি নিতে চান এটার দাম পড়বে আপনার 6,800 টাকা। ও, 24 ইঞ্চি বেসিক টিভি, এটার প্রাইস হচ্ছে 6,800 টাকা। আর যদি 32 ইঞ্চি নিতে চান এটা পড়বে 9,800 টাকা বেসিক টিভি। হ্যাঁ, বেসিক টিভি সবগুলো এগ্রেডেড টিভি, এগুলো সিসিটিভির জন্য একদম অ্যাকুরেট টিভি, কারণ সিসিটিভির জন্য যদি আপনি টিভি নিয়ে নেন, অ্যান্ড্রয়েড টিভি নিয়ে নেন, তাহলে কিন্তু একটু ঘোলা ঘোলা আসে। আচ্ছা, কিন্তু আপনি যদি বেসিক টিভি নেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকচার পাবেন সিসিটিভিতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কাছে 39 ইঞ্চি আছে, 39 ইঞ্চি নিতে পারবেন, 39 ইঞ্চিটার দাম পড়বে মাত্র 15,500 টাকা। ও, এটা হচ্ছে বেসিক টিভি, বেসিক টিভি 15,500 টাকা, 15,500 টাকা 39 ইঞ্চি। হ্যাঁ, তো এটাকে নিয়ে আপনার স্মার্টও করতে পারবেন, অ্যান্ড্রয়েড টিভি বক্স দিয়ে স্মার্টও করা যাবে। তো এই বিশাল বিশাল টিভিগুলো নিতে পারবেন। এরপরে আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড টিভিতে। অ্যান্ড্রয়েড টিভির ভিতরে এটা হচ্ছে জাপান মডেল, জাপান মডেল, হ্যাঁ, জাপান মডেলের বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে তিনটা কালার হবে। একটা হচ্ছে এটা সিলভার কালার, এটা আপনি নিতে পারবেন হচ্ছে গ্রে কালারের, এবং আরেকটা নিতে পারবেন ব্ল্যাক কালারের। আচ্ছা, তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন, আর এটার স্ট্যান্ডার্ড হচ্ছে মেটালের, খুবই সুন্দর। আর এটা এই কারণে আমরা জাপান মডেল বলি, এটা হচ্ছে ফ্রেমলেস, এখানে যেমন হায়ার দেখতেছেন, স্বামী দেখতেছেন, জেবিকো আছে, ভীষণ আছে, এটার মতোই কিন্তু এটার মডেলগুলো। তো এই টিভিটা জানা নেবেন, 14,500 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, 15 জুলাই পর্যন্ত এটার অফার থাকছে 13,500 টাকা। 13,500, হ্যাঁ, তারা নেবেন, 2 জিবি র্যাম পেয়ে যাবেন, 16 জিবি রম পেয়ে যাবেন। পিছনে সাউন্ড বার আছে, খুবই সুন্দর কোয়ালিটি একটা সাউন্ড হয়। আর এটা ওয়ালে লাগালেও খুব সুন্দর লাগবে, আর যদি টেবিলে রাখেন তাও সুন্দর লাগবে। খুবই টেকসই টিভি, অন্তত আপনার চোখ বন্ধ করে, আপনি 5 বছর গ্যারান্টি লাগবে না, গ্যারান্টি ছাড়াই আপনি 5 বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তো এর পাশে যেটা আছে এটা হচ্ছে থিয়েটার সিরিজ, হ্যাঁ, থিয়েটার সিরিজের এটার বৈশিষ্ট্য হচ্ছে সাউন্ড বার আছে, ভয়েস কন্ট্রোল আছে, ডাবল গ্লাস আছে, 2 জিবি র্যাম আছে, 16 জিবি, অর্থাৎ এভরিথিং এই টিভিটার মধ্যে আছে। 16,500 টাকার টিভিটা আমি এখন দিচ্ছি মাত্র 14,900 টাকা, এটা 15 জুলাই পর্যন্ত অফার থাকতেছে। তো যারা নেবেন ডাবল গ্লাসের টিভি, যাদের শখ আছে তারা এই টিভিটা নিতে পারেন, খুবই সুন্দর কোয়ালিটির সাউন্ড। আর এটার একটা ডাবল গ্লাসের টিভি আছে যেটা এই প্রাইসে নিতে পারবেন, যারা এটা না নিয়ে যদি মনে করেন না এটা ডাবল গ্লাস নেবেন, 13,500 টাকায় এটা ডাবল গ্লাস পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন চলে যাবো, এখানে দেখেন ভিশনের একটা টিভি আছে,
যে টিভিটা হচ্ছে ওয়েব সিরিজের টিভি, আর ওয়েব সিরিজের এই টিভিটা নিতে পারবেন মাত্র 20,500 টাকায়। 20,500 টাকা বিশনের টিভি? হ্যাঁ, 20,500 টাকায় বিশনের টিভি, ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ আচ্ছা। তো এর বাইরে ওয়েব আছে বিশনের গ্যালাক্সি মডেল, অ্যান্ড্রয়েড আছে একটা যেটা হচ্ছে রিয়েল 4K। হ্যাঁ, রিয়েল 4K গ্যালাক্সি মডেল যেটা 43 ইঞ্চি, রিয়েল 4K ডলবি অডিও সহ, এটার দাম হবে 35,500 টাকা। আচ্ছা, এটা তো রিয়েল 4K না? রিয়েল 4K যারা এটা নিতে চান তারা নিতে পারবেন। আবার যদি অ্যান্ড্রয়েড 32 ইঞ্চি নিতে চান, অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে 21,000 টাকা পড়বে। আচ্ছা, 43 ইঞ্চির প্রাইসটা কত বললেন? 43 ইঞ্চি হচ্ছে 35,500 টাকা। 35,500 টাকা বিশনের 43 ইঞ্চি টিভি। হ্যাঁ, এগুলোর প্যানেল গ্যারান্টি 4 বছর। 4 বছর? 4 বছর। আর বিশনও তো বাসায় হোম সার্ভিস, বিশন বাসায় গিয়ে হোম সার্ভিস দিবে। আচ্ছা, তো এরপরে আমাদের কাছে মিকমের এখানে আরও কিছু টিভি আছে যেগুলো হচ্ছে 43 ইঞ্চির স্মার্ট অ্যান্ড্রয়েড। তো 43 ইঞ্চির এই টিভিটা যারা নেবেন, এটা ডাবল গ্লাসের একটা টিভি, 2 GB RAM, 16 GB ROM, ভয়েস কন্ট্রোল টিভি, দাম 27,500 টাকা, অফার প্রাইস 25,900 টাকা এখন বর্তমান প্রাইস। হ্যাঁ, বর্তমানে জুলাই পর্যন্ত, 15 জুলাই পর্যন্ত মাত্র 25,900 টাকা। আচ্ছা, এরপরে যেটা আছে মিকমের, এটাও দেখতে সুন্দর, নতুন আসছে, এটা তো অনেক সুন্দর, আর এটা মনে হয় অনেক হ্যাভি মনে হয়। হ্যাঁ, এটা এটাও 27,500 টাকা অফার প্রাইস, অর্থাৎ 15 জুলাই পর্যন্ত এটার অফার থাকবে মাত্র 25,900 টাকা, রিয়েল 4K টিভি। 25,900 টাকা? 25,900 টাকা টিভিটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, রিয়েল 4K আর একটা টিভি আছে মিকমের, এটা হচ্ছে 32,500 টাকা, এটা হচ্ছে বহুকথা কর টিভি, অর্থাৎ এটার মধ্যে অডিও ভিডিও কল করা যাবে, জুম ক্লাস করা যাবে, ক্যামেরা গুগল ডিও দিয়েও ক্লাস করা যাবে, ক্যামেরা টিভি। তো এটা যারা নিতে আছেন, সাউন্ড বার আছে সুন্দর একটা, 2 GB RAM আছে, 16 GB ROM আছে, ভয়েস কন্ট্রোল আছে, আর এটার মধ্যে ডাবল গ্লাস আছে, সবকিছু মিলে এটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে কথা বলতে পারবেন। দাম 32,500 টাকার টিভিটা আপনি নিতে পারবেন মাত্র 28,900 টাকা। 28,900 টাকা? হ্যাঁ, 28,900 টাকা। তো এরপরে যেটা আছে, এটা হচ্ছে মিকমের, এটা এটা হচ্ছে ক্যামেরা টিভি, এটা যারা নিতে চান, এটা হচ্ছে 20,500 টাকার টিভি, আমরা এখন দিচ্ছি মাত্র 17,900 টাকা। 17,900 টাকা, 2 GB RAM, 16 GB ROM, ভয়েস কন্ট্রোল, ডাবল গ্লাস, জুম ক্লাস করতে পারবেন, ভিডিও অডিও কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে গুগল ডিও দিয়েও কথা বলতে পারবেন, মাত্র আপনার 17,900 টাকা। 17,900 টাকা। আচ্ছা, 24 ইঞ্চির যে স্মার্ট টিভিটা আছে এটার প্রাইসটা বলে দিই, 24 ইঞ্চির স্মার্ট টিভিটা প্রাইস পড়বে আপনার মাত্র 8,800 টাকা। 8,800 টাকা। আর আমার কাছে যে টিভিগুলো পাবেন সবগুলো এগ্রেডেড টিভি হবেন, যার কারণে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কম থাকলেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো একটা টিভি 5 বছরের গ্যারান্টি না নিয়েই আপনি কিন্তু 5 বছর ব্যবহার করতে পারবেন আশা করা যায়, যদি মিকমের টিভি নেন। যারা ব্যবহার করতেছেন তারা জানেন, তাদের রিভিউ ভালো, আমাদের কাছে কিন্তু সার্ভিসের টিভি ওরকম আসেই না। তো আমাদের কাছে এই টিভিগুলো ছাড়াও আমাদের কাছে তো লোকালে যে মিকম টিভি পাবেন, ভিশন টিভি পাবেন, এছাড়াও আলাদা ভিডিও আছে আপনার হায়ার এবং স্বামী টিভির আলাদা ভিডিও আছে, এবং জেবি কোর যে ওয়েব টিভিগুলো আছে এগুলোর কিন্তু আলাদা ভিডিও আছে। এছাড়াও জেবি কোর যে নর্মাল টিভিগুলো আছে, সবুজ কার্টুনে যে জেনারেল টিভিগুলো, এই টিভিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। যে কোনো সাইজ লাগলে আপনারা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো আছে, সব ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো আছে যেগুলো আমরা একদম সব থেকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি। তো এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কাছে পিছনে দেখতেছেন বড় বড় স্পিকার আছে, এগুলো এ গ্রেডের স্পিকার এবং রিজনেবল প্রাইসে এগুলো আপনারা নিতে পারবেন। তো একেবারে ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো দর্শকদের জন্য আপনাদের অ্যাড্রেস এবং কুরিয়ারের কি সুযোগ সুবিধা আছে এটা একটু বলে দেন। তো যারা আমাদের সরাসরি শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন, আর যারা সরাসরি আসতে পারবেন তারা কিন্তু পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো কম্পেয়ার করে টিভি নিতে পারবেন। আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, কুরিয়ার চার্জ যেটা আছে ওইটা অ্যাডভান্স করলে আমরা টিভিগুলো পাঠিয়ে দিই। আপনারা টিভিটা রিসিভ করার সময় একটু চেক করে নেবেন যে টিভিটা কোনো রকম ক্ষতি হয়েছে কিনা কুরিয়ারে যেতে, যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে নতুন টিভি দেওয়া হবে, একদম নিশ্চিন্তে আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আচ্ছা, আর আপনাদের অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা আমি বলে দিই, আমাদের হচ্ছে এটা হচ্ছে সেবা ইলেকট্রনিক্স উত্তর আজমপুর বাসস্ট্যান্ডে আমাদের লোকেশন। তো যারা উত্তর আজমপুর বাসস্ট্যান্ডে চলে আসবেন, এটা হচ্ছে এয়ারপোর্ট এবং আবদুল্লাপুর থেকে যদি চলে আসেন 10 মিনিট সময় লাগে। তো উত্তর আজমপুর ওভারব্রিজ যেটা আছে, ফুট ওভারব্রিজ আছে, এটা পশ্চিমে যে মার্কেট, এটা হচ্ছে রাজুক কর্মচারী কমার্শিয়াল মার্কেট। এই মার্কেটের লিফটের পাশে নেমে যদি আপনি চলে আসেন বাম হাতে শেষ মাথায়, উত্তর সাইডের শেষ মাথায় মোড়টা ঘুরলেই, একটু টার্ন নিলেই পূব সাইডে দেখবেন যে একটা দোকান পরে 620 নম্বর দোকান, 620 নম্বর দোকান আছে সেবা ইলেকট্রনিক বিডি। এখানে আসলে আমার সাথে দেখা হবে, আমাদের যারা আছে সাপোর্টিং টিম আছে তাদের সাথে দেখা হবে। সাইনবোর্ডে দেখবেন 620 নম্বর লেখা আছে, হোর্ডিং আছে একটা মিকমের, একটা জেবি কোড, এগুলো একটু দেখে আপনারা চিনে নিতে পারবেন। আর নাম্বার সেভ রাখেন আমাদের, না খুঁজে পেলে ফোন দিবেন, আপনাদেরকে নিয়ে আসবো কালেক্ট করে। ওকে, অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই, নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।